আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। রহমতের বৃষ্টি দুনিয়াটা ঠান্ডা করে দিছে, দুনিয়াটা জ্বলা গেছিল। আসসালামু আলাইকুম আপু ভাইয়ার, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। পিয়ালের স্কুলে আসছি আর বৃষ্টি, স্কুল ছুটি দিয়ে দিছে বৃষ্টির জন্য। তো তো কি যে বৃষ্টি! তো এখন বাসায় আইসা পড়বো, আইসা আবার ওর বড় খালার বাসায় যাব পিয়ালের। এই তো বাসায় আসছি, তো ডেগা ফল কাটলাম, পিয়ালকে একটু আম কেটে দিব। পিয়াল আইসা আবার মুখ হাত ধুয়ে শুয়েছে। তো ওর বড় খালার বাসায় যাব এই কারণে, ওর নানি অনেক অসুস্থ, 8 দিন হাসপাতাল ছিল, তাকে হাসপাতালতে আনছে, সেইখানে দেখতে যাবো ওর বড় খালার বাড়ি। এই তো পিয়ালে ওঠাবো এখন। তো মানুষটা অনেক ভালো, তোমরা দোয়া করো মুরব্বিটার জন্য, তো আমার ছেলের শাশুড়ি। লিপস্টিক দেয় ভাইয়ারে ঠোঁটে, আর ঠোঁটে দিব মেহেরিন লিপস্টিক দিয়ে দিতেছে সবাই রে, মনে করছে হাতে লিপস্টিক। আমি আইসা আবার পিয়ালের আম্মারে পাঠাই দিছি, আমি আর পিয়াল বাস স্ট্যান্ড দাঁড়ায় রয়েছি। ওর কাছে কেক রুটি জুস কিনা দিছে আগেই, তো ও চলে গেছে, এখন আমি আর পিয়াল চলে যাব। এই তো আপা অনেক অসুখ, তার হাসপাতালতে আসছে, আমি আর রোকসানা পিয়াল দেখতে আসলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখবা, ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। আমার বিয়েনের জন্য তোমরা দোয়া করো, এটা পিয়ালের নানি। 15 দিন পরে আমার সাথে দুই মুঠ ভাত নিয়ে বসছে, তারপরে সাদা ভাত খাচ্ছে, কিচ্ছু মুখে দেয় না উনি। এই যে আমার খাওয়ালে চলতে আছে, খাওয়া দাওয়া করে এখন চলে আসবো বাসায়। এগুলো মাছ দিল খালার ইয়ারে আপারে, আমার এত কে এত কে মুরগি একটা তুললেন, একটা তুললেন আপা, কিচ্ছু লইল না, শুধু সাদা ভাত খাইলো, সাদা পোলাও। আর আমার পাতা তো ভরিয়ে দিছে।